আমার 7 বছরের স্বপ্ন পূরণ হয়েছে বাবাকে নিয়ে। 7 বছর? অনেক কিছু প্ল্যান আছে, প্ল্যানের মধ্যে আজকে স্নান করা আছে। স্নানটা মানে বিশেষ করে এই ঘাটে গঙ্গার জলে যে স্নান করা, সেই স্নান করবো। যদি ওদিকে ওয়েদার ঠিক আছে, বাট হাওয়াটা অনেক ঠান্ডা, আর মোটামুটি দিনের বেলায় সানলাইট থাকাকালীন ওয়েদার যথেষ্ট কমফোর্টেবল আছে। মানে এরম নয় যে শীতের বস্ত্র পরতে হবে, হয়তো আর্লি মর্নিং সকালের দিকে পরতে হতে পারে, বাট এখন ঠিক আছে। তো সকালেই আমরা এখানে পৌঁছেছি, আর সঙ্গে সঙ্গে হোটেল রুম আমাদের আগে বুক করাই ছিল। ব্যাগ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এখন মোটামুটি 10টার কাছে বাজে, সকালের হালকা ফুলকার জলখাবারটা সেরে নিতে হবে, আর সঙ্গে আশেপাশটাও খুব সুন্দরভাবে একটু ঘুরে নেব। এটা হচ্ছে বিষ্ণুঘাট, ভীষণ সুন্দর আর অনেকটাই ভিড় কম। গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সঙ্গে রোদ সব মিলিয়ে মিশিয়ে দারুণ। আর এটা হচ্ছে হাড়কে পৌড়ির ঘাট, বেশ অনেক ভিড়, লোকজন পুরো একদম জমজমাটি ব্যাপার। আমরা হাঁটতে হাঁটতে হাড়কে পৌড়ি ঘাটের ঘাটের কাছে আসলাম, আর দিনের বেলায় মানে এত তাড়াতাড়ি আর কি, এখন 10:30-11 বাজে, কিন্তু বেশ সব সময় অল টাইম এখানে জমজমাটি ভিড়। তো আমরা ওই দিকটা যাব, আর ওখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ দিয়ে ওই দিক দিয়ে এই দিক দিয়ে ওই দিকে যাওয়া যাবে। মানে এই যে নদীটা, নদীটা পার করা যাবে, ওদিকেও যাওয়া যাবে। চলো 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 হাঁটতে হাঁটতে যাই। ওদিকে একটা বড় শিবের মূর্তি আছে, যাবে ওখানে মূর্তির কাছে যাবে? চলো। তো গাইস দেখতেই পাচ্ছ কেমন ভিড়, মানে এই সময়। তাহলে বিকেলবেলার দিকে কি হবে? সব সময় অল টাইম ভিড় হরিদ্বার। আমরা ডিসাইড করলাম আজ বিষ্ণুঘাটেই স্নানটা সারবো। হাড়কে পৌড়ি ঘাট থেকে ঘুরে আসার পর আমরা এখন সবাই মিলে বেরিয়েছি এখানে স্নান করবো বলে। তো এই ঘাটটা, যে ঘাটে আমরা এখন যাচ্ছি, সেই ঘাটটা হচ্ছে বিষ্ণুঘাট। তো এর আগেও আমি এসেছিলাম এই ঘাটে, তো আবারও যাচ্ছি সকলকে নিয়ে এই ঘাটে। স্নান টান করা হবে এখন, জল কিন্তু ব্যাপক ঠান্ডা। সকালে একবার এসেছিলাম এই ঘাটে, তো আবার এই ঘাটেই আসলাম, কারণ এই ঘাটটা অনেক শান্ত আর কি, অত ভিড়ভাট্টা নেই, হৈহুল্লো ব্যাপার নেই। ওইদিকে হাড়কে পৌড়ি ঘাটে খুব ভিড় ছিল, তাই না গো? প্রচুর ভিড়। যদি ওখানে পূজাপাঠের ব্যাপার আছে, এখানেও পূজাপাঠ করলে করতে পারে। তো আমরা এই ঘাটে স্নান করবো এখন। হরিদ্বারে, কিন্তু আমরা হচ্ছে 3rd day-তে চলছি, বেরিয়েছি 3 দিন আগে বাড়ির থেকে। যাই হোক, তো এই হরিদ্বারে পৌঁছে এক পাক হাড়কে পৌড়ি ঘাট ঘুরে এসে তারপরে আবার স্নান করতে গেছিলাম গঙ্গায়। স্নান টান করে আমরা বেরিয়ে পড়লাম দুপুরে খাওয়ার উদ্দেশ্যে। তো এইখানে বাঙালি হোটেল আছে অনেকই, কিন্তু তার মাঝখানে কয়েকটি বাঙালি হোটেল আছে যেগুলো সত্যি খুব দারুণ খাবার দেয়। তো আজকে আমরা যাব এমনই একটি বাঙালি হোটেলে, খুব একটা নাম করা না হয়তো, সবাই চেনো বা জানো। দাদা বৌদি হোটেল কিন্তু অনেকেই আছে, রিভিউটা খুব একটা ভালো নয় ঠিকই, কিন্তু এটা একটা হোটেলে যাচ্ছি যেটাতে আমরা আগেও খেয়েছি। তো চলো যাওয়া যাক, দেখি আজকে দুপুরের খাবারে কী কী আছে। তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, যে হোটেলের কথা বলছিলাম। দাদা বৌদি হোটেল এখানে প্রচুর আছে, কিন্তু এটা কিন্তু মাসির হোটেল। এই হোটেলে আমরা কেদারনাথ যাওয়ার সময় এই হোটেলেই খেয়েছিলাম, তো এই জন্য আবার এই হোটেলেই আসলাম। তো আমরা যেহেতু পাতা চেয়েছি, ওই জন্য এগুলো একটু এদিকে ট্রান্সফার করে দেবো, লবণটা এখানে নিয়ে নেব, দিয়ে দাও এটা।
হ্যাঁ ব্যাস তো কথা দিয়ে দিয়েছে, আজকে খাবারের মেনুতে দেখে নেবো কী কী আছে। তার আগে বলো আজকে স্নান করে কেমন লাগলো? আমার 7 বছরের স্বপ্ন পূরণ হয়েছে বাবাকে নিয়ে। 7 বছর যখন প্রথমে আসি তখন ও খুবই ছোট ছিল, 7-8 মাস বয়স হবে বা 1 বছর অন্তটা। তো তখন কনকনে ঠান্ডা ছিল কারণ আমরা তখন জানুয়ারি মাসে এসেছিলাম। হ্যাঁ হরিদ্বারে সবাই এসেছিল, মামারাও এসেছিল তখন। হ্যাঁ তখন স্নান করতে পারিনি, মামা শুধু স্নান করেছিল, আদারওয়াইজ কেউ আমাদের গ্রুপে স্নান করে। তো সেই দিন থেকেই মনে ইচ্ছা ছিল স্নান করবো। তো দেরাদুনে যখন আমি থাকতাম তখন চিরঞ্জিৎ হালদারকে বহুবার বলেছি আজকে একটু নিয়ে চলো। চিরঞ্জিৎ হালদার নিয়ে আসলো না দেরাদুনে ছিলে, অথচ চিরঞ্জিৎ হালদার নিয়ে আসেনি, এটা হতেই পারে না বলছি। হ্যাঁ রবিবার আজকে একটু ছুটি মোটা আছে, চলো বাসে করে যাবো, আবার চলে আসবো স্নান টান করে। চিরঞ্জিৎ হালদার বলতো ভাবি ছোট নাম নাম খায় খেতে পাবে, দুনিয়া ব্যাগ বইবে, ভাবি ছোট কান্না করবে, ভাবি ছোট ঠান্ডা লাগবে, ভাবি ছোট জ্বর আসবে, বাচ্চা বড় হয়ে গিয়া। যাক তাহলে এত বছর পর তোমার সেই স্বপ্ন সত্যি হলো। ডুবকি দিয়ে দিয়েছো তো? তার জন্য 17 ঘন্টা লেটটা কোনো ম্যাটার না। তো সবার প্রথমে বেগুনি দিয়ে গেল, এখানে বেগুনি লেবু লঙ্কা লবণ। বাঙালির নিরামিষ খাবার বেশ জমিয়ে তৃপ্তি করে খেয়ে আবার রুমে গিয়ে একটু রেস্ট নিতে হবে, কারণ ছেলেটা অনেক টায়ার্ড, এতটা জার্নি করে এসেছে। তো আবার ঠিক সন্ধ্যার আগেই আমরা আরতি দেখতে বেরোব। সন্ধ্যে 6টা প্রায় বাজতে যাচ্ছে, এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি সবাই মিলে, যাবো একটু আরতি দেখতে। আরতি 6টার দিকে হয়, তো চলো যাই গঙ্গার দিকে। চলো হোটেল রুম থেকে মাত্র 4 মিনিটের হাঁটাপথ, হারকে পৌরীর ঘাটে এসে পৌঁছালাম। একটু লেট হয়ে গেছে আসতে, তবে কাল একটু তাড়াতাড়ি আসতে হবে, মোটামুটি 5টার সময় এসে ভালো একটা জায়গা দেখে বসতে হবে যাতে খুব ভালোভাবে আরতিটা দেখা যায়। তো গাইজ এখন আরতি শেষ হয়ে গেল, তো এই মুহূর্তে প্রচুর ভিড় হরিদ্বারে, এখানে মোটামুটি 6:30 থেকে আরম্ভ হয়েছে। আমরা আসতে একটু দেরি করেছি, ওই জন্য আমরা জায়গা পাইনি, বাট হালকা একটু তোলার চেষ্টা করেছি। এখন সবাই মানে ফেরার পথে, আরতি যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এই যে সব আরতির এখানে প্রণাম টোনাম করছে, ওখানেও প্রণাম করছে বা অনেকে পুজো দিচ্ছে, যারা ওই যে জলে ইয়ে ভাসাচ্ছে, প্রদীপ ভাসাচ্ছে, তো এই কাজগুলো এখন করছে। আমরাও যাবো একটু পরে, এখানে এখন প্রচুর ভিড় হয়ে গেছে, এখন আর মানে যেতে পারবো না, সব লোক এখন বেরিয়ে আসছে ওখান থেকে। এটা কমপ্লিট হলেই আমরা যাব গিয়ে এটা করব। প্রচুর ভিড় হয়েছিলো এই জায়গাগুলো, সব আরতি হচ্ছিলো, তো এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছিলো বলে আসতে পারিনি, ওই দিক থেকে তুলেছি। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে আরতি হয় প্রতিদিন, আজকেও হয়েছে, প্রচুর ভিড় জমজমাট একদম, লোকে লোকারণ্য। আমরা এখন একটু ভিড় কমে যাওয়ার অপেক্ষায় আছি, আর ভিড় কমার সাথে সাথেই আমরা এই হারকেপৌরীর ঘাটে পুজোটা সেরে ফেলব। তো এখানে পুজো দেওয়ার জন্য ব্রাহ্মণরা অলরেডি এখানে থাকেন, আর এখানে বিশেষভাবে আরতি করারও সুযোগ সুবিধা সম্পূর্ণ আছে। তাই এখানে চিরঞ্জিৎ আরতির থালা নিয়ে গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে, গঙ্গা আরতি করবে বলে। তো চলো এবার আমরা গঙ্গা আরতিটা সেরে ফেলি। এবার এখানে সুজির ফুচকা, টক মিষ্টি ফুচকা একটু খেয়ে আবার আমরা ফিরে যাব রুমের দিকে। রাত 9:30, আবারও সেই হোটেলে চলে এসেছি, খাবার ভালো লেগেছে, বাঙালি খাবার না করে আমাদের আবার হজম হয় না। হ্যাঁ খুব ভালো লাগছে, আর তোমাকে এই কপালে এটা দিয়েছে না, পুজো টুজো হলো, খুব ভালো লাগছে তোমাকে, বাবিরটা আছে দেখি,
বাহ, বাবিটাও আছে। রাতে ভাত খাবে তো? এখানে যা যত দেখছো সব কিন্তু বাঙালি। হরিদ্বারে যদি দেখো না, 70% থেকে 80% বাঙালি দেখতে পাবে, তাই না? সব জায়গায়, ইভেন ইভেন এখানকার 2018 ইভেন এখানকার দোকানগুলো বাংলায় লিখে দিচ্ছে, অমুক গার্মেন্টস, অমুক কিছু। আসেন দাদা, মাল আছে, কি নেবেন? ভালো, সস্তায়। আজকের এপিসোডটা এখানেই কমপ্লিট করছি, তুমি বলো। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।